দু হাজার বাইশ সালে কর্ণফুলির বঙ্গবন্ধু টানলে চলবে যানবাহন অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যাশা দসরা হত্যা মামলায় হাফিজ আব্দুল কাদের গ্রেফতার রংপুরে ধর্ষণের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ নানা আয়োজনে বিভিন্ন জেলায় একুশে টেলিভিশনের জন্মদিন উদযাপন শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান দু হাজার বাইশ সালেই চট্টগ্রামের কর্ণফুলি তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে চলবে যানবাহন এর মধ্যে টানেলের ছত্রিশ শতাংশ কাজ শেষ হয়েছে ব্যবসায়ী শিল্প উদ্যোক্তারা বলছে টানেলটি চালু হলে দেশের পর্যটন শিল্প সহ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে ইফরাজ নুরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম এক নগরী দুই শহর চীনের সাংহাইয়ের আদলে বন্দরনগরী চট্টগ্রামকে গড়ে তুলতেই কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার কর্ণফুলী নদীর মোহনার পাশ ঘেসে নদীর দেড়শো ফুট নিচ দিয়ে হবে টানেলটি তিন দশমিক চার কিলোমিটার লম্বা দুটি টিউবে যানবাহন চলাচলের জন্য থাকবে চার লেনের সড়ক টানেলের পূর্ব ও পশ্চিম প্রান্তে নির্মাণ করা হবে পাঁচ দশমিক তিন পাঁচ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক ও সাতশো সাতাশ মিটার ওভারব্রিজ পুরো এলাকায় চলছে বিশাল কর্মযজ্ঞ কক্সবাজারের মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এলএনজি স্টেশন সহ জ্বালানিভিত্তিক বিপুল সংখ্যক দেশি বিদেশি বিনিয়োগে যে শিল্প কারখানা নির্মাণের কাজ চলছে এসব কর্মযজ্ঞের সাথে টানেলটি গোটা দেশের সাথে যোগাযোগে মূল ভূমিকা রাখবে টানেলটির কারণেই চট্টগ্রামকে ঘিরে গড়ে উঠবে ইকোনমিক হাব পর্যটন শিল্পের বিকাশ সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ঘটবে বৈপ্লবিক পরিবর্তন সমুদ্র তীরবর্তী এরিয়া যেগুলো আছে ওইখান থেকে আনোয়ারা থেকে শুরু করে বাসখালী পর্যন্ত এইসব এলাকায় কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার অনেক ইন্ডাস্ট্রি আপনার এখানে গড়ে উঠবে টানেলের নির্মাণ কাজ শুরুর পর থেকেই নদীর ওপারে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এরই মধ্যে বিনিয়োগ শুরু করেছে দক্ষিণ তীরে দুটি ইকোনমিক জোন সহ টানেলকে ঘিরে চলছে ব্যাপক কর্মযজ্ঞ যা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরো বেগবান করবে আশা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আমাদের অর্থনৈতিক বিনিয়োগে কর্মসংস্থানে সার্বিকভাবে একটা নতুন একটা মাত্রা যোগ হবে বলে আমার মনে হয় যে গাড়িগুলি চট্টগ্রাম শহরের উপর দিয়ে যায় সেগুলি দিকে না গিয়ে সরাসরি এটা টানেলের মাধ্যমে হয়ে একেবারে চীনের আর্থিক সহায়তায় নয় হাজার এই প্রকল্প বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সবকিছু ঠিকঠাক থাকলে বাইশ সালে গাড়ি চলবে বঙ্গবন্ধু টানেলে দুই সালের মধ্যে টানেলটি নির্মাণ কাজ সম্পন্ন হলে এখানে কর্মসংস্থান বিনিয়োগ সহ যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ও প্রান্তাঞ্চল আসবে বলে আশা করছেন বিনিয়োগকারী ও শিল্পোদ্যোক্তারা বঙ্গবন্ধু টানেল থেকে শিউলি শবনম একুশে টেলিভিশন চট্টগ্রাম ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলা রেজহার ভুক্ত আসামি হাফিজ আব্দুল কাদেরকে মানিককে গ্রেফতার করেছে পুলিশ বুড অব ইনভেস্টিগেশন পিবিআই গেলোরাতে তাকে রাজধানীর মিরপুরের ষাট ফিট এলাকা সংলগ্ন ছাপড়া মসজিদের পাশের একটি বাসা থেকে গ্রেফতার করা হয় আব্দুল কাদের সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হেফজো বিভাগের শিক্ষক এবং ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র অধ্যক্ষ সিরাজউদ্দৌলার অনুগত হিসেবে মাদ্রাসা হোস্টেলে থাকত আব্দুল কাদের তিনি বলেন কাদেরকে নিয়ে মামলার আট আসামিকে গ্রেফতার করতে সক্ষম হবে বিবিআই এছাড়া এই ঘটনার সন্দেহভাজন আসামি হিসেবে আরো দশজন গ্রেফতার রয়েছে তারা রয়েছে তাদের মধ্যে শামীম ও নুরুদ্দিন দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রংপুরের ধাপ কামারপাড়ায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণকারী মন্টুকে গ্রেফতারের দাবিতে পশুরাম থানা ঘেরাও করেছে এলাকাবাসী পুলিশ জানায় গেল সোমবার বকাটে মন্টু পঞ্চম শ্রেণীর এগিয়ে গেলে মন্টু পালিয়ে যায় ঘটনায় স্থানীয় এ হারাধন বিচারের আশ্বাস দিয়েও বিচার না করায় ও পুলিশ মামলা না নেয় ক্ষুব্ধ হন এলাকাবাসী প্রতিবাদে গেল রাতে পরশুরাম থানায় ঘেরাও করে তারা এখন পর্যন্ত কোনো মামলা রেকর্ড করা হয়নি বলেও অভিযোগ করেছে স্বজনরা এ ব্যাপারে পুলিশের কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি গাজীপুরের শ্রীপুরে বখাটেদের উত্তক্ততা সইতে না পেরে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে তার বাবার অভিযোগ স্কুলের পথে প্রায়ই বখাটে রাজকুমার মনি ও রিপন চন্দ্র মেয়েটিকে উত্তক্ত করত গত এগারো এপ্রিল বাড়ির সামনে মেয়েকে আবারও উত্তক্ত করে দুই বখাটে অপমান সহ্য করতে না পেরে পরদিন আত্মহত্যা করে সে এ ঘটনার পর ওই দুজন পলাতক রয়েছে অবিলম্বে দোষীদের বিচারের দাবি জানিয়েছে স্কুলের সহপাঠী ও শিক্ষকরা এদিকে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ মৌলভী বাজারের কুলাউড়ায় জমি নিয়ে সংঘর্ষে দিলুমিয়া নামে একজন নিহত হয়েছে পুলিশ জানায় কুলাউড়া সাড়ে তিন শতক জমি নিয়ে বাড়ির উঠানে লাইসমিয়া এবং দিলুবিয়ার মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সে সময় আহত হয় দিলুমিয়া তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে এ ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে নোয়াখালীতে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু হাসপাতালে পর্যাপ্ত ওষুধ অক্সিজেন ও বেড ব্যবস্থা না থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ ঋতু পরিবর্তনের কারণে শিশুর রোগের প্রাদুর্ভাব তাই সংকিত না হয়ে যতনেয়ার পরামর্শ বিশেষজ্ঞ দেন নোয়াখালী প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে শুধু শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে দেড় শতাধিক শিশু শ্বাসকষ্ট নিউমোনিয়া জ্বর ডায়রিয়া সহ ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগে আক্রান্ত এসব শিশু স্বজনদের অভিযোগ হাসপাতালে ভর্তি হলেও অনেকের মিলছে না বেড থাকতে হচ্ছে বারান্দার ফ্লোরে আবার পাচ্ছে না পর্যাপ্ত ওষুধ অক্সিজেন ও সঠিক চিকিৎসা এখানে সরকারের সব সুযোগ সুবিধা আছে মানে বিনা পয়সায় চিকিৎসা দিতেছে এখন আমরা তো এগুলো পাইতেছি না ওরা বলতেছে যে 1000 টাকা দেন বাড়িতে অক্সিজেন আই না আমরা লাগাই দেবো না বাচ্চা আপনাদের নিয়ে যান বিছনা আছে না বিছনা ব্যাড দিতে টাকা লাগে টাকা যারা দিতে চায় না এদিকে প্রয়োজনীয় চিকিৎসক ওষুধ ও বেড না থাকায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে শিশু ওয়ার্ডে এখন তিন গুণ চার গুণ চার গুণ রোগী বেশি হচ্ছে যে আপনি উপরে যদি যান খেয়াল করবেন যে আমাদের ওয়ার্ডস মানে পেরিয়ে বারান্দা পেরিয়ে সেটা সামনে আমাদের যে হল রুম আছে মাল্টিপারপাস রুম ওই পর্যন্ত চলে গেছে রোগী ঋতু পরিবর্তনের কারণে শিশু রোগের প্রাদুর্ভাব শঙ্কিত না হয়ে যত্ন নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের সংকটময় মুহূর্তে কর্তৃপক্ষকে আরো গুরুত্ব সহকারে চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান ভুক্তভোগীদের জামান একুশে টেলিভিশন খরাপ্রবণ এলাকায় চাষযোগ্য ব্লাস্ট রোগ প্রতিরোধী ও প্রোটিন সমৃদ্ধ বাড়িগম ত্রিশ চাষে আগ্রহ বাড়ছে রাজশাহী অঞ্চলের কৃষকদের নতুন জাতের উচ্চ ফলনশীল এই গমের উৎপাদন খরচ কম ফলনও বেশি কৃষকদের মাঝে এই গম জনপ্রিয় করে তুলতে মাঠ দিবস সহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে গম গবেষণা কেন্দ্র হাসান আল মবিরের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান নতুন এই জাতের গমের নাম বাড়ি গম ত্রিশ এই গমের প্রতি শীষে দানার সংখ্যা থাকে গড়ে পঞ্চাশটি করে উচ্চ ফলনশীল প্রোটিন সমৃদ্ধ এই গমের জাত নিজে থেকে ব্লাস্ট রোগ প্রতিরোধ করতে পারে আর উচ্চতায় খাটো হবার কারণে রক্ষা পায় ঝড় বৃষ্টির হাত থেকে তাই বিঘা প্রতি এর ফলনও বেশি তাই এতে লাভের আশা করছেন কৃষকরা এই জাতের দানাগুলো এর মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি ফ্যাট কম থাকার কারণে ডায়াবেটিস রোগী যারা আছে তাদের জন্য এই জাত এই জাতের আটা খুব উপকারী এবং যদি আমরা একটু দেরিতে লাগাই অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত লাগালেও এই জাতগুলো থেকে আমরা একটা ভালো ফলন পাই কোনো রোগ বালাই তেমন ছিল না আমাদের সমস্যাটা ছিল আবহাওয়াজনিত সমস্যা অন্য গমের চাই এই গমটাতে আপনার যে লাভ হবে আমার ধরেন এটিতে আসলে ভালো হবে খরা প্রবণ উত্তরাঞ্চলের কৃষকদের গম চাষে আগ্রহী করতে তাপ খরা সহিষ্ণু জাতের গম উদ্ভাবন করেন রাজশাহী আঞ্চলিক গম গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা নিয়ম মেনে যথাসময়ে এই জাতের গম চাষ করার পরামর্শ দিয়েছেন তারা উৎপাদন বেশি এবং ডিজিজ রেসিস্টেন্স হওয়ার ফলে এটা থেকে কৃষক ডেফিনেটলি বেনিফিট পাবে যদি এটা আমরা সময়মতো মতো বপন করতে পারি নতুন নতুন প্রযুক্তিগুলোকে কৃষকের দ্বার গৌ দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ায় আমাদের বারিগম ত্রিশ জাতের এই গম দুহাজার সালে অবমুক্ত হয় বপনের ষাট পঁয়ষট্টি দিনেই এর শীষ আসে একশো থেকে একশো দিনের মধ্যেই ফসল ঘরে তোলার উপযুক্ত হয় রত্ন ধামান টেলিভিশন কেককাটা গ্রামীণ মেলা ছবি আঁকা সাতার ও ঘোরদোড় প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন জেলায় একুশে টেলিভিশনের জন্মদিন উদযাপন করা হয়েছে সামাজিক সাংস্কৃতিক কর্মী সুশীল সমাজের প্রতিনিধি প্রশাসনের কর্মকর্তা মুক্তিযোদ্ধা রাজনৈতিক ও গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ আর ভালোবাসায় শিখতে হয় একুশে টেলিভিশন প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন মুশফিকা নাজদিন শোভাযাত্রা আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় উদযাপন করা হল একুশে টেলিভিশনের বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপালচন্দ্র দাস বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুব রহমান একুশের জন্মদিনে কেক কাটাসহ নানা আয়োজন ছিল কুড়িগ্রামে লালমনিহাটে কেক কাটা শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে একুশে টেলিভিশনের জন্মদিন উদযাপন করা হয় অনুষ্ঠানে জেলা প্রশাসক পুলিশ সুপার ও জেলা পরিষদ চেয়ারম্যান সহ বিশিষ্টজনরা অংশ নেন উত্তরের জেলা পঞ্চগড়ে একুশের জন্মদিনের র্যালি কেক কাটা ছাড়াও ছিল পানতাইলিশ ভোজন ভালুকায় একুশের আগামীর পথ চলায় সুথিজনদের ভাবনায় আলোচনা কেক কাটা আর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে একুশে টেলিভিশনে বর্ষপূর্তি উদযাপন করা হয় সপ্তম ব্যাপী বর্ষপূর্তি উৎসবের তৃতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় আধুনিকায়ন আননে একুশের ভূমিকা শীর্ষক আলোচনা সভা একুশের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম নড়াইলে তিন দিন ব্যাপী একুশে টিভি জন্মদিন উদযাপন করা হয় প্রথম দিনে ছিল ছবি আঁকার আয়োজন পরে বিশিষ্ট জনদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সাঁতার প্রতিযোগিতা রশি টানাটানি ও ঘোর দৌড় প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে আরো ভূমিকা রাখবে একুশ এমন প্রত্যাশা তাদের একুশে টেলিভিশন এবার সারা নানা খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট গাজীপুরের টঙ্গির শেষ অংশে ও উত্তরার কামারপাড়ার কিছু অংশে তুরাগপাড়ের অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান চালিয়েছে এই থাকবে জাতীয় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সপ্তাহ 2019 উপলক্ষে নেত্রকোনা ও কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনার দুর্গাপুরে মাধুপাড়া সীমান্ত ফাড়ির কাছে বিএসএফ ও বিজিবির মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন চুয়াডাঙ্গায় চল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন উনচল্লিশতম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় দিনাজপুর ক্রিকেট দল বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ র্যালি গোপালগঞ্জের কোটালিপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মহাবীর সৃষ্টি হনুমান পূজা ও গঙ্গা গঙ্গাসনান অনুষ্ঠিত কুড়িগ্রামে চল্লিশতম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলন নাটোরের ছয় উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ সরকার ঘোষিত বিশ মে থেকে তেইশ জুন পর্যন্ত সাধারণ জেলেদের মাছ ধরা নিষেধ আইন বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে শতাধিক জেলে ও মৎস্যজীবী চার মাসের ব্যবস্থা করছে বাগেরহাটে তিন দিনের গোপালচাদ বারণী ঐতিহ্যবাহী মথুয়া মেলা শুরু ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এসকেটি একুশের দেশের সংবাদ যা বড়কে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার 2022 সালে বঙ্গ কর্ণফোলির বঙ্গবন্ধু টানেলে চলবে যানবাহন অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যাশা নুসরাত হত্যা মামলায় হাফেজ আব্দুল কাদের গ্রেফতার রংপুরে ধর্ষণের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ নানা আয়োজনে বিভিন্ন জেলায় একুশে টেলিভিশনের জন্মদিন উদযাপন সর্বশেষ খবর যাতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকবেন